নমস্কার বন্ধুরা, লতাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল বন্ধু। আর আমি এই বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখাবো। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে নেব। লেগ পিসগুলো আমি ছুরি দিয়ে একটুখানি কেটে দেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। আর আমি জল ঝরানো টক দই 3 চামচ এবার দেব আদা রসুন বাটা 2 চামচ। তারপরে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এটা আমার ঘরে বানানো গোলমরিচ। আর দেব 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেব 1 চামচ নুন। আর আমি এভারেস্টে সাই বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব 2 চামচ। সময় তো আর বিরিয়ানির সব মশলা ঘরে থাকে না, তাই প্যাকেট মশলাটাই ব্যবহার করলাম। দিয়ে এবার ভালো করে আমি বিরিয়ানিটা মেখে নিয়ে 2 ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি বিরিয়ানির চালটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি ফরচুনের বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। আর আমি চালটা ছিল এখানে 750, 1 কেজির প্যাকেট, কিন্তু আমি এর আগে 250 গ্রাম ব্যবহার করেছি। আর এর মধ্যে আছে 750 চাল। 750 চাল আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার আলুগুলো আমি একটু ফুড কালার দিয়ে মাখিয়ে রাখব। আপনারা প্রয়োজন মনে করলে হলুদও মাখিয়ে রাখতে পারেন। এরপর আমি খোয়াখিরটা 25 গ্রাম খোয়াখির নিয়েছি, সেই খোয়াখিরটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, এই খোয়াখিরটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর খানিকটা রেখে দিলাম, অতটা লাগবে না। ভালো করে দেখুন গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি রেখে দেব। এইগুলো বিরিয়ানি করার আগে সব কিছু গুছিয়ে রেডি করে নিতে হবে। এবার আমি গরম দুধ নিয়েছি আমি, আর 1/2 চামচ কেশর দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখব। এরপর বিরিয়ানির ভাতটা রেডি করে নেব, তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, জল গরম হলে তবেই চালটা দেবেন। এবার আমি নিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সব 4-5টা করে, আর নুন নিয়েছি 2 চামচ, চালের পরিমাণ অনুযায়ী নুন দিতে হবে। দিয়ে এবার জল গরম হয়েছে, আমি এইগুলো সব দিয়ে দিলাম, যাতে জলের মধ্যে স্মেলটা ঢুকে যায়। তারপর জল ফুটে উঠলে আমি ধুয়ে রাখা চালটা সব দিয়ে দেব। চাল কিন্তু গরম জলেই দিতে হবে। চাল দেয়া হয়ে গেলে এবার আমি 1/2 ঘানা পাতিলেবুর রস চালের মধ্যে দেব, যাতে ভাতটা ঝরঝরে হয়। পাতিলেবুর রস দিলে কিন্তু ভাত একদম ঝরঝরে হবে, আর ভাত ঝরঝরে হওয়ার জন্য জলও বেশি করে দিতে হবে, কম জল দিলে হবে না। দেখুন, লেবু দিয়ে দিলাম 1/2 ঘানা। আর এরপর আমি দেব 1/2 চামচ ঘি, আপনারা সাদা তেলও দিতে পারেন। আর বিরিয়ানির এই ভাতটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে,
ভাত হয়ে গেছে, এই ঝাঁঝরিতে ছেঁকে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় আমি সাদা তেল দেব। পুরো বিরিয়ানি রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। আমি 6টা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এটা কিন্তু আঁচ জোরে দিয়েই পেঁয়াজটা ভাজতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। আর আলুটা এবার আমি ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, ফাটিয়ে নেওয়া এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জিরে দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ভালো করে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার। এরপর ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে মিশিয়ে দেব। 1/2 চামচ কেওড়া জল আর 1/2 চামচ গোলাপ জল মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার গরম জল দিয়ে আলু আর মাংস সিদ্ধ করে নেব। দেখুন, গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে আলু মাংস সিদ্ধ হতে দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি আগে তুলে নিলাম, আলুটা আর একটু সিদ্ধ হবে। দেখুন, 5 মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটাও এবার তুলে নিচ্ছি গ্রেভি থেকে। এবার গ্রেভিটা আমি স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নেব। আপনারা ছাঁকতেও পারেন নাও পারেন। আমি এবার হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে নেব ভালো করে। পুরো হাঁড়িটাতে ঘিটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে যে ছেঁকে রাখা গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি 4 হাতা দিয়ে দেব। এরপর বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ আমি সাজাবো। প্রথমে চিকেনগুলো দেব, সব চিকেন দেব না, 5টা চিকেন দেব। দেওয়ার পর এবার বিরিয়ানি, এভারেস্টের যে বিরিয়ানি মশলাটা ছিল ছড়িয়ে দেব। আর পেঁয়াজ বেরেস্তে করা ছিল সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। আর রাইসটা এবার ওর ওপরে দিয়ে চাপা দিয়ে দেব। রাইস দেওয়ার আগে আপনারা আধখানা পাতি লেবুও দিতে পারেন, কিন্তু আমি আর লেবুটা দিইনি। আবার কিছুটা মাংস দেব। দিয়ে ওই একইভাবে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেব আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। আর অল্প একটু গ্রেভি ওপরে ছড়িয়ে দেব। এবার আলু দিয়ে আবার ভাত বা রাইসটা ছড়িয়ে দেব ভালো করে। আবার আর একটা লেয়ার করব, এটাই শেষ লেয়ার। লেগ পিসগুলো সব দিয়ে দেব। দিয়ে আলুটা দিয়ে দেব। দেওয়ার পর এবার যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা ছড়িয়ে দেব। দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। আর খোয়া ক্ষীরটা এবার সব ছড়িয়ে দেব। দিয়ে এবার একটু গ্রেভি ছড়িয়ে দেব। দিয়ে রাইস দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেব। হয়ে গেছে আমার সাজানো। এবার আমি ডিমগুলো সব দিয়ে দেব। 6টা ডিম ছিল, ডিমটা আমি দিয়ে দিয়েছি।
দিয়ে এবার যে দুধে ভেজানো কেশর ছিল সেই কেশরটার মধ্যে এবার আমি হাফ চামচ কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল আর দু ফোঁটা আতর দিয়ে আমি ছড়িয়ে দেব সমস্ত রাইসের ওপরে। এবার আমি আটা দিয়ে হাঁড়িটা পুরো সিল করে দেব। দেখুন এবার সরাটা চাপা দিয়ে দিলাম, হাঁড়ির ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে সিল করে দিলাম, একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট জোর আঁচে দেব, তারপর গ্যাস কমিয়ে 20 মিনিট রাখব। রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ডিমগুলো তুলে পরিবেশন করব। আর কেমন লাগলো রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু। আর আমি বিরিয়ানিটা এবার একটা প্লেটে সার্ভ করছি। বিরিয়ানিটা কিন্তু আপনারা এক সাইড থেকে হাঁড়ি থেকে কাটবেন, আর খুবই আস্তে আস্তে এই কাজটা করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, খেতেও দারুণ হয়েছে, সেটা তো আপনারা একটু একটু পরেই বুঝতে পারবেন। কারণ আমাদের বাড়ির খুদে সদস্য বিরিয়ানির গন্ধে আমার পাশে দাঁড়িয়ে আছে, কারণ এই প্লেটটা আমাকে ওকেই এক্ষুনি খেতে দিতে হবে। আর কলকাতার বিরিয়ানি মানে তো আলু ডিম থাকবেই। আর কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও আসব একটা নতুন রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু।